ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই লাভ কুকিং এর পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব পুই পাকোড়ার রেসিপি। অনেকে অনেক ভাবে এই পাকোড়াটা তৈরি করে থাকেন, তবে আমি যেভাবে বাড়িতে তৈরি করি সেই রেসিপিটাই তুলে ধরব আজকের পর্বে। এই পাকোড়াটা কিন্তু তৈরি করা অনেক সহজ আর খুব অল্প সময়ে বাড়িতে এটা তৈরি করে নেওয়া যায়। আমার বাচ্চারা তো এই পাকোড়াটা অনেক পছন্দ করে। শুরুতেই আপনাদের একটা পাকোড়া ভেঙে দেখাচ্ছি পাকোড়াটা কতটা ক্রিসপি হয়। আশা করি শব্দটা শুনেই বুঝতে পেরেছেন। তবে রেসিপিটি তৈরির পূর্বে প্রতিদিনের মতো আজকেও বলে নিচ্ছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এখন চলে যাব মূল রান্নায়। প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি, এখন এর মধ্যে ধুয়ে কেটে রাখা পুঁই শাক নিয়ে নিচ্ছি। পাকোড়া তৈরি করার জন্য এখানে আমি এক মুঠ পুঁই শাক ব্যবহার করছি। যদি গ্রামের হিসাবে জানতে চান তাহলে বলবো এখানে 250 গ্রামের মতো পুঁই শাক রয়েছে। আর শাকগুলোকে কিন্তু কুচি করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব একটা বড় আকারের পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি। এখন এর মধ্যে দিয়ে দিব 1 কাপের মতো ধনে পাতা কুচি, দিয়ে দিচ্ছি 1/2 কাপ ব্ল্যান্ড করে রাখা চিংড়ি মাছ, শুকনো মশলা হিসেবে দিব 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ পাপরিকা। আপনারা চেষ্টা করবেন পাপরিকাটা দেওয়ার, এতে কিন্তু ফ্লেভারটাও ভালো আসে আর কালারটাও দেখতে সুন্দর হয়। যাতে খুব সহজেই খুঁজে পান এর জন্য পাপরিকাটা দেখিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া গুঁড়া, সাথে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া 1/2 চামচ। এখন এর মধ্যে দিয়ে দিব 1 চামচ লবণ, লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এখন এর মধ্যে আরও দিব 1/2 চামচ আদা বাটা আর 1/2 চামচ রসুন বাটা। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গিয়েছে, এখন এগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। চেষ্টা করবেন সবগুলো উপকরণকে খুব ভালোভাবে একটু সময় নিয়ে মেখে নিতে। কিছুক্ষণ মাখার পরে হাত দিয়ে চাপ দিলেই দেখবেন পুঁই শাক থেকে অনেকটাই পানি উঠেছে। ঠিক সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ বেসন আর 1 কাপ চালের গুঁড়া। চালের গুঁড়াটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন, এতে কিন্তু পাকোড়াটা মচমচে হবে। এখন সব কিছুকে আবারও হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। মাখানোর সময় যদি এটাকে একটু বেশি ভেজা ভেজা মনে হয় সেক্ষেত্রে কিন্তু আর একটু চালের গুঁড়া অথবা আর একটু বেসন মিশিয়ে নিতে পারেন। তবে এখানে আমি যে পরিমাণে তৈরি করছি সেই পরিমাণে যদি আপনি তৈরি করেন তাহলে কিন্তু 1 কাপ বেসন আর 1 কাপ চালের গুঁড়াতেই হয়ে যাবে। এর মধ্যে এগুলো আমার মাখানো হয়ে গিয়েছে আর হাত দিয়ে মোট করলে কিন্তু এগুলো ভেঙে যাচ্ছে না, আপনারা দেখেই হয়তো বা বুঝতে পারছেন। এগুলোকে মেখে রেখে দেওয়ার প্রয়োজন নেই, সরাসরি ডুবো তেলে ভেজে নিব। এইদিকে চুলাটা অন করে এর মধ্যে একটি প্যান বসিয়ে নিয়েছি, এখন এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ পরে চেক করে নিচ্ছি তেলটা গরম হয়েছে কিনা। তেলটা কিন্তু খুব সুন্দর মতো গরম হয়ে গিয়েছে। এখন যে মিশ্রণটা তৈরি করে রেখেছি এগুলোকে বড়া শেপ করে তৈরি করে নিব। বড়াগুলো তৈরি করার সময় অবশ্যই একটু পাতলা করে তৈরি করবেন, তাহলে কিন্তু এটার ভেতরে একেবারেই কাঁচা থাকবে না। চেষ্টা করবেন একটু গ্যাপ গ্যাপ করে দেওয়ার, যাতে একটা পাকোড়া আর একটা পাকোড়ার সাথে না লেগে যায়। এখন সবগুলো পাকোড়াকে উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে নিব। আর এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতে রয়েছে। কিছুক্ষণ ভাজার পরে প্রথম ব্যাচের পাকোড়া কিন্তু আমার হয়ে গিয়েছে, এখন এগুলোকে তুলে নিচ্ছি আর যতটা সম্ভব তেলটাকেও ঝরিয়ে নিব। এখন ঠিক একইভাবে দ্বিতীয় ব্যাচের পাকোড়াগুলোকেও ভেজে নিব। ঠিক আগের মতনই গ্যাপ গ্যাপ করে পাকোড়াগুলোকে দিয়ে দিচ্ছি। এক পাশ হয়ে গেলে এগুলোকে উল্টিয়ে দিচ্ছি। যখন পাকোড়াগুলোতে সুন্দর একটা ব্রাউন কালার আসবে সেই পর্যায়ে এগুলোকেও তুলে নিব। খুবই অল্প সময়ে তৈরি হয়ে গেল পুঁই পাকোড়া। আশা করি আমার আজকের এই ছোট্ট আয়োজনটা আপনাদের অনেক ভালো লেগেছে। আসছে রমজানে বাড়িতে অবশ্যই তৈরি করবেন, আর তৈরি করলে আমাকে জানাতে ভুলবেন না কিন্তু কমেন্টে। আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি। আর আমার তরফ থেকে আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে মঙ্গলবারে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।